বিশ্বের ধনীতম রাজনৈতিক দল বিজেপি। হ্যাঁ, অন্তত 2016-17 সালে জাতীয় নির্বাচন কমিশনকে দাখিল করা বিজেপির অডিট হওয়া আয় ব্যয়ের হিসাব সেই কথাই বলছে। ওই অর্থবর্ষে বিজেপির আয় হয়েছে 1,034 কোটি টাকা, যা ওই অর্থবর্ষে ভারতের সমস্ত জাতীয় স্তরের রাজনৈতিক দলের আয়ের যোগফলের প্রায় দ্বিগুণ। কিন্তু এখানেও এক বিপজ্জনক গোলমাল রয়েছে। নিয়ম অনুযায়ী আয় ব্যয়ের হিসেবের শেষে স্বাক্ষর করার কথা দলের কোষাধ্যক্ষ বা খাজাঞ্চির, কিন্তু ওই অর্থবর্ষে বিজেপি দাখিল করা আয় ব্যয়ের হিসেবে কোষাধ্যক্ষের পক্ষে এক ব্যক্তির জড়ানো এবং অস্পষ্ট স্বাক্ষর রয়েছে। কে সেই ব্যক্তি, বিজেপির জাতীয় কোষাধ্যক্ষই বা কে? অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিজেপির সরকারি ওয়েবসাইটেও কোষাধ্যক্ষের নামের জায়গাটি ফাঁকা। অন্য সংশ্লিষ্ট পদাধিকারীদের নাম দলের সরকারি ওয়েবসাইটে যথাযথ দেওয়া থাকলেও কোষাধ্যক্ষের মতো একটি গুরুত্বপূর্ণ পদের জায়গাটি কেন ফাঁকা বলে প্রশ্ন উঠেছে। গত 2014 সালে দলের সভাপতি অমিত শাহ যখন কেন্দ্রীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন, তখনও কোষাধ্যক্ষের নাম তিনি ঘোষণা করেননি। তখন দলের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলাতেন পীযূষ গোয়েল। সেই পীযূষ গোয়েলই কি বিজেপির খাজাঞ্চি? যদি সেটা হয়ে থাকে, তাহলে সেটা হবে চূড়ান্ত বেআইনি। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদে থাকা কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের খাজাঞ্চি থাকতে পারেন না, থাকলে তা হবে ভারতীয় সংবিধান অনুযায়ী স্বার্থের সংঘাত। 2014 সালের সংবাদ মাধ্যমে ধারণা ছিল বিজেপির জাতীয় কোষাধ্যক্ষ হতে পারেন নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা পারিন্দু ভগত, যিনি নয়াদিল্লির রাজনৈতিক মহলে কাকাজি নামে পরিচিত। কিন্তু তাকেও কোষাধ্যক্ষ করা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলের কোষাধ্যক্ষ পদটি কেন এতটা রহস্যবৃত? এর পিছনে কি কোনো তাৎপর্যপূর্ণ উদ্দেশ্য রয়েছে? 2014 সাল থেকে জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির আয় ব্যয়ের হিসেব নিয়ে কড়াকড়ি শুরু করে। একাধিক অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাজনৈতিক দলের কোষাধ্যক্ষ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে কোনো ব্যক্তি না থাকলে আয় ব্যয়ের হিসেবের দায়িত্ব কে নেবেন? হিসাবে কোনো গরমিল থাকলে কেই বা কমিশনের কাছে জবাবদিহি করবেন? বিজেপির মতো একটি দল কোষাধ্যক্ষ পদটি ফাঁকা থাকা বেশ তাৎপর্যপূর্ণ বলে তারা মন্তব্য করেছেন। তবে যতদূর জানা গিয়েছে, কোষাধ্যক্ষ পদটি ফাঁকা কেন তা জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে এখনও কোনো চিঠি দেয়নি। এ ঘটনাও বেশ তাৎপর্যময়। তাহলে সব সময় যারা নিজেরাও ঢাকঢোল বাজিয়ে নিজেদের প্রচার করতে পার্টি উইথ ডিফারেন্স, তাহলে কি বলতে হয় পার্টি উইথ ডিসপারিটি?